নতুন বছরে দেশে ক্রিকেটের সবচাইতে আলোচিত ইস্যুগুলোর একটি বিসিবির কেন্দ্রীয় চুক্তি আর ক্রিকেটারদের ক্যাটাগরি। 21 ক্রিকেটারকে রেখে গেল 12 ফেব্রুয়ারি বিসিবির 2024 সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। তারপর থেকেই মূলত আলোচনায় কে কোন ক্যাটাগরিতে কিংবা কার বেতনই বা কত। এবার বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ভাগ করা হয়েছে 5টা ক্যাটাগরিতে। টেস্টে এ প্লাস গ্রেডের বেতন 4.5 লাখ টাকা, ওয়ানডেতে 4 লাখ আর টি টোয়েন্টিতে অঙ্কটা 3.5। একইভাবে এ ক্যাটাগরিতে 3.5 লাখ, 3 লাখ আর 2 লাখ 75 হাজার টাকা পাবেন ক্রিকেটাররা। টেস্ট, ওয়ানডে আর টি টোয়েন্টি ফর্মেট ভেদে টাকার অঙ্কটাও ভিন্ন বি, সি আর ডি ক্যাটাগরিতে। তিন ফরম্যাটেই এ প্লাস ক্যাটাগরিতে আছেন মোটে 2 জন, সাবেক আর নতুন অধিনায়ক সাকিব আর শান্ত। শান্ত এ প্লাস ক্যাটাগরিতে আছেন এবারই প্রথম। তিন ফরম্যাটের চুক্তিতে থাকা বাকি 3 ক্রিকেটার লিটন, মিরাজ আর শরীফুল আছেন ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে। সিনিয়র ক্যাম্পেইনার মুশফিক টেস্ট আর ওয়ানডে দুটোতেই আছেন এ প্লাস ক্যাটাগরিতে। শুধু টেস্টের চুক্তিতে থাকা মুমিনুল তাইজুলও এ প্লাস ক্যাটাগরিতে। জাকির, জয় সি আর নাইম খালেদ আছেন ডি ক্যাটাগরিতে। এর বাইরে সাদা বলের চুক্তিতে থাকা একমাত্র রিয়াদি আছেন এ প্লাস ক্যাটাগরিতে। অপরিবর্তিত মোস্তাফিজ আর ওয়ানডেতে তাওহিদ হৃদয় আছেন বি ক্যাটাগরিতে। তবে কোনো ক্রিকেটার তিন ফরম্যাটে থাকলেই যে চুক্তির পুরো টাকাটা পাবেন বিষয়টি মোটেও তেমন নয়। নিয়ম অনুযায়ী প্রথম চুক্তির 100%, দ্বিতীয় চুক্তির 50% আর তৃতীয় চুক্তির 40% অর্থ ঢুকবে তাদের অ্যাকাউন্টে। শান্তকে দিয়ে এই উদাহরণ দেওয়া হয়েছে। প্রতিটি ফরম্যাটেই অধিনায়ক হয় অতিরিক্ত আরও 40,000 টাকা করে 1,20,000 টাকা ঢুকবে শান্তর অ্যাকাউন্টে। এছাড়াও সাকিব 7,90,000 টাকা, মুশফিক 6.5 লাখ, লিটন 6,05,000, মিরাজ শরীফুল 5.5, তাসকিন 5,75,000, রিয়াদ 4 লাখ, মুস্তাফিজ 2,87,500 আর তাওহিদ হৃদয়ের অ্যাকাউন্টে ঢুকবে 2,62,500 টাকা। কেন্দ্রীয় চুক্তির বাইরে কোনো ক্রিকেটার গোটা সিরিজে স্কোয়াডে থাকলে তিনি ওই মাসের ডি ক্যাটাগরির সমপরিমাণ অর্থ পাবেন। তবে গোটা সিরিজে না থাকলে অর্থের পরিমাণ হয়ে যাবে অর্ধেক। এর বাইরেও নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেললে অতিরিক্ত 1 লাখ টাকা করে আর্থিক প্রণোদনা পাবেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের এমন বেতনের পরিমাণ শুনে যাদের চক্ষু চড়ক গাছ তারা জানেন কি, টাকার অঙ্কে আফগানিস্তান আর জিম্বাবুয়ে ছাড়া সব বোর্ডের চাইতে কম বেতন পেয়ে থাকেন টাইগার ক্রিকেটাররা। অজি অধিনায়ক প্যাট কামিন্স টাইগার অধিনায়ক শান্তর চাইতে 22 গুণ বেশি বেতন পেয়ে থাকেন। মাহবুব বিমন, সময় সংবাদ, মিরপুরের সেরাই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।